বিজেপি কর্মী খুনের ঘটনায় দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ। নির্দেশ কলকাতা হাইকোর্টের, আগামী সোমবারের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। কলকাতার কমান্ড হাসপাতালে হবে ময়নাতদন্ত। বিশেষ দল গঠন করে ময়নাতদন্ত করবে হাসপাতাল কর্তৃপক্ষ। উপস্থিত থাকবেন রাজ্যের দুই ফরেন্সিক বিশেষজ্ঞ। পরিবার চাইলে ময়নাতদন্ত চলাকালীন হাজির থাকতে পারে। তদন্তের রিপোর্ট পরিবার ও ময়না থানাকে দেবে কমান্ড হাসপাতাল। তমলুক হাসপাতালে পরিবারকে দেহ দেখিয়ে পরে রাজ্য পুলিশের নিরাপত্তায় দেহ কলকাতায় নিয়ে আসতে হবে এবং ফেরত নিয়ে যেতে হবে। চার সপ্তাহের জন্য কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় থাকবে পরিবার।